ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, গল্পটা প্রাপ্ত মনস্কদের জন্য। থ্রিলারল্যান্ডে আজ আপনাদের জন্য থাকছে রণদীপ নন্দীর লেখা ক্রাইম থ্রিলার উপন্যাসিকা দহন জ্বালার প্রথম পর্ব। এই প্রজেক্টে আমরা কোলাবোরেশন করেছি হরর স্কোপ চ্যানেলের সাথে। ডেসক্রিপশন বক্সে তাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল, ভিজিট করতে পারো আরও বাংলা অডিও স্টোরি শুনতে চাইলে। শুরু হচ্ছে দহন জ্বালা। অন্ধকার, স্যাঁতস্যাঁতে একটা ঘর, না ঠিক ঘর নয়, টিনের দেওয়াল আর ছাউনি দেওয়া একটা গোডাউন। বড় বড় কাঠের প্যাকিং বাক্স জড়ো করে রাখা একদিকে, অন্যদিকে অনেকটা জায়গা ফাঁকা। টিনের চালের ফুটি ফাটা গোলে সূর্যের আলো চুপিসারে বাসা বেঁধেছে ঘরের তেলচিটে নোংরা মেঝেতে। সেই আলোয় দেখা যাচ্ছে ঘরের ঠিক মাঝখানে পাশাপাশি রাখা দুটো চেয়ার, তাতে পিছমড়া করে বাঁধা দুজন মানুষ। একজন মহিলা, বয়স আন্দাজ বছর ৩২, পরনে শাড়ি। পাশের চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে একটা বাচ্চা মেয়ে, বয়স ৫ কি ৬, লাল ফ্রক, চুলে লাল রিবন। দুজনেরই মুখ বাঁধা ময়লা সাদা কাপড়ে, একটা চাপা আকুতি বেরিয়ে আসছে দুজনের মুখ থেকেই, কিন্তু মুখ বন্ধ থাকায় তা পরিণত হচ্ছে গোঙানিতে। ঠিক এই সময় দুজন মানুষ প্রবেশ করল সেই আধো অন্ধকার ঘরে। মুখ বোঝা না গেলেও একজনের পরনের স্যুট টাই বলে দিচ্ছে ইনি অন্যজনের বস। অপরজনের পরনে একটা ফাটা জিন্স আর স্যান্ডো গেঞ্জি। এইবার ঘরের কোণ থেকে একটা ভীষণ অস্পষ্ট গোঙানির আওয়াজ ভেসে আসে, সেই সঙ্গে জড়িয়ে আছে বুক ভাঙা কান্না।
অর্থাৎ ঘরের অন্ধকার কোণে পিচ মোড়া করে বাঁধা অবস্থায় পড়ে আছে আর একজন মানুষ। স্যান্ডোগেঞ্জি এগিয়ে গিয়ে লোকটার মুখে জোরে লাথি মারে। মুখ থেকে একটাও শব্দ করলে তোকেও কুকুরের মতো গুলি করে মারবো হারামজাদা। স্যারের সঙ্গে নিমুখ হারামি করার ফল কি হতে পারে তা আজকে জানবি, সোরের বাচ্চা। এইবার সেই স্যান্ডোগেঞ্জি এগিয়ে যায় চেয়ারে বাঁধা মহিলার দিকে। লোকটার গোঙানি আরও বেড়ে ওঠে। হঠাৎ সেই গোঙানির শব্দ ছাপিয়ে একটা বুলেটের তীক্ষ্ণ আওয়াজ শোনা যায়। সেই শব্দের রেশ মিলিয়ে যেতে না যেতেই আর সঙ্গে শরীরের চামড়া মাংস ফুঁড়ে গরম সিসার বুলেটের ছুটে যাওয়ার একটা ভোঁতা শব্দ। দুটো প্রাণহীন দেহ লুটিয়ে পড়ে চেয়ারের ওপর। লোকটার গোঙানি এখন পরিবর্তিত হয়েছে বুক ফাটা কান্নায়। এবার স্যান্ডোগেঞ্জি এগিয়ে এসে বলে, ইচ্ছা তো করছে তোকে এখানে ফিনিশ করে, কিন্তু বস বলছে তাহলে নাকি তোর শাস্তিটা খুব কম হয়ে যাবে। তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক, আর এভাবে দিনে দিনে মর হারাম চাঁদা। আর হ্যাঁ, পুলিশের কাছে যাওয়ার কথা যদি চিন্তাও করেছিস তাহলে রাস্তার মোড়ে ল্যাম্প পোস্টে বেঁধে পগলা কুত্তা দিয়ে খাও, মরে দেবে যেন কলরা। দুজনের পায়ের শব্দ দূরে মিলিয়ে যেতে থাকে। স্যুটটাই এবার পকেট থেকে একটা মোটা খাম বের করে স্যান্ডোগেঞ্জির হাতে দেয়। সে একটা প্রণাম করে বিগলিত সুরে বলে, স্যার আমি সব সাফ করি আন্ডারগ্রাউন্ড হয়ে যাব, চিন্তা করবেন না, মন্দারমণির কাছে আমার একটা ডেরা আছে, আর যদি দরকার পড়ে এই নাম্বারটায় কল করে নেবেন। একটা ছোট্ট চিরকুট সে এগিয়ে দেয় স্যুট টাইয়ের দিকে। সে সেটাকে হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে পকেটে ঢুকিয়ে নেয়। লালবাজারের ঠিক উল্টো দিকে রাস্তার ধারের ছোট্ট পানের গুমটি থেকে সবে একটা সিগারেট কিনে ধরিয়েছে প্রতীক। তখনই পিঠে একটা ভারী হাতের জব্বর চাপড় পড়ল। প্রতীক সামান্য অন্যমনস্ক ছিল, হঠাৎ এরকম চাপড় খেয়ে ঠোঁটে ধরে রাখা সিগারেটটা পড়ে গেল। পেছন ফিরে দেখল পরিতোষবাবু। পরিতোষ মজুমদার লালবাজারের গোয়েন্দা বিভাগের আইসি, এমনিতে দাপুটে অফিসার, যথেষ্ট বিচক্ষণ, যদিও মানুষ হিসাবে প্রাণখোলা। সবসময় মুখে একটা বিনয়ের বোকা বোকা মার্কা হাসি লেগে আছে। কানের কাছে সামান্য চুলের ছিঁটে ফোঁটা ছাড়া পুরো মাথায় প্রায় টাক। সাদা শার্টের নিচে একটা নোয়াপাতি ভুঁড়ি উঁকি মারছে। চোখে রিমলেস চশমা। প্রথম দর্শনে সওদাগরি অফিসের ক্লার্ক কিংবা বড় জোর স্কুল টিচার মনে হতে পারে, কিন্তু পুলিশের দুঁদে অফিসার কোনো মতেই নয়। নিজের সিগনেচার হে হে হাসি হেসে তিনি বললেন, হ্যাঁ কি চমকে দিলাম নাকি, তা সিগারটা ফেলে দিলে যে? না না কই, আপনি গুরুজন মানুষ তাই ফেলে দিলাম। আরে না না ইয়াং ম্যান, আমার সামনে ওসব লজ্জা টজ্জা করো না, দাঁড়াও আমি একখানা ধরাই। প্রতীকের সার্কাজমকে বিন্দুমাত্র আমল না দিয়ে পরিতোষবাবু এগিয়ে গেলেন গুমটিটার দিকে। চালা সকাল থেকে কিরকম একটা গুমট হয়ে আছে বলতো, হ্যাঁ একটু বৃষ্টি হলেও তো শান্তি পাই। সিগারেটে একটা টান দিয়ে জামার কলার বরাবর রুমাল দিয়ে গলা মুছতে মুছতে তিনি আবার বললেন, এই তুমি এখানে কি করছো বলো দেখি, হ্যাঁ রাসমণিতে কোনো মিছিল টিছিল আছে নাকি? আজকাল তো আবার বাবা আমাদের আগে তোমরা জার্নালিস্টরাই সব খবর পেয়ে যাও। না স্যার, আমি বরং আপনার সঙ্গেই দেখা করতে আসছিলাম। সে কি ভায়া, আর একটু দেরি হলে তো তুমি আমায় পেতে না, আমি তো একটু বেরিয়ে যাচ্ছিলাম গো, তা হঠাৎ আমার সঙ্গে দেখা, কি ব্যাপার একটু ঝেড়ে কাশো তো বাবু দেখি। ধান্দা আবার কি, আপনার সঙ্গে কি আর পুলিশ আর সাংবাদিকের সম্পর্ক, কি যে বলেন, ছাড়ুন
আপনি যেখানে যাচ্ছিলেন যান। আরে আরে খেপছো কেন, আমি তো এমনি বললাম। চলো ওপরে গিয়ে আজকে একটু বসি, হ্যাঁ আজ আর বেরোবো না, অনেক দিন পর এলে একটু জমি আড্ডা দেওয়া যাবে, হ্যাঁ চলো। লালবাজার চত্বরে ওরা ঢুকে এলো ডিটেকটিভ ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের সামনে। গোল খিলানওয়ালা লাল সাদা দরজা, ওপরে লাল সাইনবোর্ডে বড় হরফে লেখা ডিটেকটিভ ডিপার্টমেন্ট, নিচে সামান্য ছোট হরফে ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাকাল 1868 লেখা। দরজা দিয়ে ঢুকে চওড়া করিডোর, শেষ প্রান্তে সিঁড়ি উঠে গেছে। নিজের কেবিনে ঢুকে আরাম কেদারায় আয়েশ করে বসলেন পরিতোষ মজুমদার। টেবিলের উল্টো দিকের চেয়ারে বসল প্রতীক। চা আসলো। মিনিট পনেরো এ কথা সে কথার পর প্রতীক বলল, তিয়াশা রায়চৌধুরী অ্যাবডাকশন কেসটা আপনি হ্যান্ডেল করছেন নাকি? পরিতোষবাবু মোহনবাগানের গোষ্ঠী উদ্ধার করছিলেন। প্রতীকের প্রশ্ন শুনে চোখ ছোট করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হঠাৎ হো হো করে হেসে উঠলেন। পথে এসো খোকা, তা এই বিষয়েই বুঝি তুমি আড্ডা মারতে এসেছ? প্রতীক চায়ে চুমুক দিয়ে বলল, একেবারেই না, আমি এসেছি আপনার ধারালো তির্যক মন্তব্য থেকে মোহনবাগানকে ডিফেন্ড করতে। ওই প্রশ্নটা একটা নির্বিশ কৌতূহল বটে। তুমি আগেরবার বললে যে ক্রাইম বিট করা ছেড়ে দিয়েছো, তো পেস্ট্রিতে শিফট করবে নাকি, তার কি হলো? আমি ক্রাইমকে ছাড়তে চাইলেও ক্রাইম আমাকে ছাড়ছে কোথায়? মানে এডিটার চাপ দিচ্ছে নাকি কেসটা কভার করবার জন্য? হ্যাঁ এরকমই বলতে পারেন। তাছাড়া কেন জানি না কেসটা আমারও ভীষণ ইন্টারেস্টিং লাগছে। ও তো বড় লোকের মেয়েকে কিডন্যাপ করলো, তিন মাস হয়েও গেল, অথচ এক পয়সা মুক্তিপণ চাইল না। আমি নিজেই ইনফ্যাক্ট বসু স্যারকে বলে এই বিটটা চেয়ে নিয়েছিলাম। সত্যি ভায়া, ও এই একটা কেস যা দেখছি আমার মাথায় রয়ে যাওয়া সে সব কটা চুল ফেলে দেবে। ও তিন মাস হয়ে গেল, এখনো কোনো ক্লু এলো না, না মেয়েটার ট্রেস মিলল, না রানসাম চেয়ে কোনো ফোন আসলো। এদিকে মেয়েটার বাবা মানে ওই প্রবুদ্ধ রায়চৌধুরী বিশাল পয়সাওয়ালা লোক, শালা আমাদের ডিসিডিটির সঙ্গেও নাকি খুব ভালো দহরম মহরম আছে। মাঝখান থেকে আমি ওপর মহলে ঝাড় খাচ্ছি বলো তো। এবার এই কেসটা যদি চলে যায় সিআইডির কাছে, তাহলে আমার আর কোনো প্রেস্টিজ থাকবে বলো তুমি? হ্যাঁ শুনেছি কিছু হুমকি চিঠিও আসছিল কয়েক মাস ধরে। এটা তো পাবলিক নিউজ নয় ভায়া, তুমি ভালোই রিসার্চ করে এসেছো দেখছি। হ্যাঁ লাস্ট ছয় মাস ধরে প্রতি সপ্তাহেই প্রায় আসছিল কিডন্যাপারেরই পাঠানো, তাতে কোনো সন্দেহ নেই, কারণ কিডন্যাপিংয়ের পর চিঠি আসাও কিন্তু বন্ধ হয়ে যায়। বেশ ইন্টারেস্টিং, কী লেখা ছিল সেই চিঠিতে? মানে পুলিশ নিশ্চয়ই এভিডেন্স হিসেবে কালেক্ট করেছে, একবার হাতে নিয়ে দেখা যায় না? খেপেছো নাকি? হ্যাঁ আরে এসব লোকাল থানার এভিডেন্স রুমে দুম করে কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া যায় নাকি? তবে ফটো তোলা আছে, দাও সেগুলো আমি তোমাকে দেখাতে পারি। বেশ কসরত করেই প্যান্টের পকেট থেকে ফোন বের করে বেশ কিছুক্ষণ ধরে চোখ কুঁচকে খুটখাট করতে করতে পরিতোষবাবু বললেন, এই স্মার্টফোন হলো একটা যত বিচ্ছিরি তোমার একটা জিনিস, গ্যালারিটা আবার ছাই কোথায় গেল? প্রতীক ছবিটা জুম করে দেখল, হাতের লেখা খুব সুন্দর নয়, একটু তাড়াহুড়োয় জড়িয়ে লেখা দুটো লাইন, প্রবুদ্ধ নহে শুদ্ধ রুদ্ধ হইবে স্বর্গদ্বার, নেমেসিস নামিবে শহরে করিতে ওরি সংহার। আরে বাস, এ তো কবি কাম কিডন্যাপার, তা প্রত্যেকটা চিঠিতে সেম কবিতা? না তা নয়, তবে বক্তব্যগুলো মোটামুটি একই রকম। আচ্ছা আমার ফটোটা একটু হোয়াটসঅ্যাপ করুন না। হ্যাঁ তারপর চাকরিটা খোয়াই আর কি, তোমায় এসব বলাই আমার এক্তিয়ারের মধ্যে নেই, নেহাত এতদিনের চেনা বলে একটা পার্সোনাল সম্পর্ক আছে কি না, তাই আর কি তোমায় একটু দেখালাম। দাও বাপ দাও, এবার আমার ফোনটা ফেরত দাও দেখি, দাও দাও তো। প্রশ্নটা জিজ্ঞেস করার আগেই ছবিটা নিজের হোয়াটসঅ্যাপে নিয়ে পরিতোষবাবুর ফোন থেকে চ্যাট ডিলিট করা হয়ে গেছে প্রতীকের। ফোনটা ফিরিয়ে দিয়ে একটু হেসে এসে বলে,
আরে আপনার মতো এক্সপিরিয়েন্সড অফিসারের থেকে ব্রিফ নিলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। আজকালকার নতুন ছোকরারা কথাই বলতে পারে না। তা যা বলেছ ভায়া। পরিতোষবাবু উত্তেজিত হয়ে তরুণ অফিসারদের মুণ্ডপাত করা শুরু করলেন। প্রতীক আজ প্রায় বছর দুয়েক হলো দেখছে এই ভদ্রলোককে। কোন ওষুধে একে কাবু করা যায় তা ওর ভালোই জানা। সে এবার একটু উৎসুক গলায় প্রশ্ন করে, স্যার এই চিঠিগুলো তো দেখছি পোস্টে পাঠানো, কোথা থেকে পোস্ট করা হয়েছে সেটা যদি খোঁজ নেওয়া যায় তাহলে তো একটা ক্লু। তোমরা কি আমাদের এতটাই অকর্মণ্য ভাবো প্রতীক? হ্যাঁ, চিঠিগুলো এক একবার এক এক জায়গা থেকে পোস্ট করা হয়েছে, কোনোভাবেই কোনো রকম ট্রেস করবার উপায় নেই গো। কিডন্যাপিংটা তো হয়েছিল স্কুল থেকে, ওখানে আশেপাশে কোনো সিসিটিভি ছিল না? হ্যাঁ, আল বাদ ছিল, এমনকি তাকে সিসিটিভিতে দেখাও গেছে। মেল, এই হাইট আন্দাজ ধরে নাও 5'8" কি নয় হবে। হ্যাঁ, কিন্তু মুখ কী করে দেখা যাবে? এই মহারাজ তো মাস্ক, ফেস শিল্ড, গ্লাভ সব পরেছিলেন। আগে হলে হয়তো এভাবে এই মুখ টুক ঢেকে রাস্তায় বেরোলে লোকে একটু ছন্দ টন্দ করতো, কিন্তু এখন যা অবস্থা, যা পরিস্থিতি, তাতে কারুরই কোনো রকম কোনো সন্দেহ হয়নি। তাছাড়া স্কুল ছুটির পর মেয়েটাকে ওর বাবা মা কোনো দিনই আনতে যেতেন না। কোনো কোনো দিন রায়চৌধুরীদেরই কোনো চাকর বা ড্রাইভার স্কুলে গিয়ে নিয়ে আসতো, কিন্তু স্কুলের তেমন কেউই কোনো তাই সন্দেহ করেনি। তবে একটা ব্যাপার জানো তো, আমার একটু খটকা লাগছে, এই মেয়েটা কেন লোকটার সঙ্গে অত সহজে চলে গেল? তাহলে কি মেয়েটা আগে থেকে লোকটাকে চিনত? কিন্তু বাড়ির চাকর বাকর তো সবাই সব পুরনো। মেয়েটার পূর্ব পরিচিত হলেই যে রায়চৌধুরীদেরও পরিচিত হবে তার কোনো মানে নেই। আপনি বোধ হয় ভুলে যাচ্ছেন যে মেয়েটা অ্যাডপ্টেড, প্রায় বছরখানেক আগে মেয়েটাকে অ্যাডপ্ট করেন প্রবুদ্ধবাবু। এখন মেয়েটার বয়স 6 হলে দত্তক নেওয়ার সময় বয়স ছিল 5। একটা মেয়ে অরফেনে যে 5 বছর মানুষ হলে তার সেখানেও তো কিছু চেনা জানা মানুষ থাকতে পারে যাদের হয়তো রায়চৌধুরীরা আদৌ চেনেন না, সেখানকার কোনো কর্মচারী বা কেয়ারটেকার। হ্যাঁ, সেটা ভাবাই যেত যদি এই হুমকি চিঠিগুলো না আসতো। না হে ব্রাদার, অঙ্ক এত সহজ না। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল প্রতীক। তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বলে দিচ্ছে তার মস্তিষ্কে চিন্তার ঝড় উঠেছে। তারপর টেবিলের সামনে তর্জনী দিয়ে একটা আলতো টোকা মেরে বলল, আমি এখন উঠি স্যার, প্রবুদ্ধ রায়চৌধুরী আর তার স্ত্রীর সঙ্গে একবার কথা বলা দরকার। যেতে পারো, কিন্তু ওরা মিডিয়ার লোকের সঙ্গে কিন্তু কথা টথা বিশেষ বলছে না। সে তো নিশ্চয়ই আপনারাই বারণ করেছেন বলে। যাই হোক, তাও যাই একবার, লেট মি ট্রাই। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে প্রতীক। পকেট থেকে ফোনটা বের করে প্রবুদ্ধ রায়চৌধুরীর নাম্বার ডায়াল করে। নম্বরটা সে আগেই নিয়েছে তার এডিটর সোমনাথ বসুর কাছ থেকে। বার দুই রিং হওয়ার পর একটা ভারী গলা ফোন রিসিভ করল। হ্যালো। হ্যালো স্যার, আপনি নিশ্চয়ই প্রবুদ্ধবাবু? আমি প্রতীক মুখার্জি বলছি, আপনার একটা ইন্টারভিউ পাওয়া যায়? আপনি কে বলছেন, কোনো পেপার থেকে? ঠিকই ধরেছেন স্যার, আমি খবরা খবর পত্রিকা থেকে। প্রতীকের কথা শেষ হওয়ার আগেই ফোনের উপরান্ত থেকে একটা টি টি যান্ত্রিক আওয়াজ ভেসে আসতে লাগল। ফোন কেটে দিয়েছেন প্রবুদ্ধ রায়চৌধুরী। প্রতীক মুচকি হেসে ফোনটা পকেটে ঢুকিয়ে শীষ দিতে দিতে বেরিয়ে আসে রাস্তায়। তারপর হাতের ইশারায় একটা চলন্ত ট্যাক্সি থামায়। কিরে অনু, অনু, আরে ভাই কিছু বলবি তো? কি বললোটা কি ওরা, কি কি বললো? হ্যাঁ, আরে করবে আমাদের সঙ্গে কোল্যাব? অন্তরা পাথরের মতো নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, মুখের অভিব্যক্তি ভাবলেশহীন, শুধু চোখের কোণে একবিন্দু জলের ফোঁটা চিকচিক করছে। স্যামের কথার উত্তর না দিয়ে ফোনটা টেবিলের ওপর সশব্দে ফেলে বেপরোয়াভাবে শরীরটাকে ছুঁড়ে দেয় বিছানায়। পাশে পড়ে থাকা কোলবালিশটা টেনে নিয়ে
মুখ গুঁজে দেয় তাতে। সামনে সোফায় বসে স্যাম আর বনি, ওদের মুখেও ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। ইন্দ্রাণী মেঝেতে বসেছিল, জেদি গলায় বলল, কাউকে লাগবে না সালা, আমরা নিজেরাই কাজ করে যাব, শুধু একটা গান ভাইরাল হয়ে যাক ব্যাস। ফালতু বাজে বকিস না ইন্দু, আমাদের মতো 100টা ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান রোজ ইউটিউবে নিজেদের মিউজিক ভিডিও আপলোড করছে, সব কিছু না এত সোজা নয়। কোনো বড় চ্যানেলের সঙ্গে কোলাবোরেশনের সুযোগ না পেলে কেউ চিনবে না আমাদের, বাবা অলরেডি ঝামেলা শুরু করেছে। আর 6 মাস হয়তো আমি ঠেকিয়ে রাখতে পারবো ম্যাক্সিমাম, তারপর রাজেন্দ্রনগর পাঠিয়ে দেবে ইউপিএসসির কোচিং করাতে। প্রবলেম শুধু তোর একার নেই বনি, প্রবলেম আমাদের সবার রয়েছে। আরে ভাই, আমরা সবাই একটা স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি। দেখা, আমাদের শুধু হাল ছাড়লে চলবে না, বুঝলি, উই মাস্ট কিপ ফাইটিং। হ্যাঁ কিরে, বুঝলি? দু হাতে বনির কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বলল স্যাম, আরে রাখ তোর ফাইটিং, বড়লোক বাপের ছেলে হলে না এরকম অনেক বড় বড় লেকচার ঝাড়া যায়। হ্যাঁ তোর কি বাবার রিটায়ারমেন্ট সামনে, ব্যান্ডে না চললে তুই তোর বাবার ব্যবসা সামলাবি, অনুর বাবা রেখে যাওয়া সম্পত্তি আছে, এই ফ্ল্যাটটা আছে, মাল্লুদার জামাইবাবু আছে। বনির কথা শেষ হয় না, হঠাৎ অন্তরা বিছানা থেকে উঠে এসে তার কলার খামচে ধরে, তারপর হিস হিসে শান্ত গলায় বলে, ওই শুয়োরের বাচ্চাটাকে নিয়ে আর একটাও কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে নেবো শালা, ওর সম্পত্তিতে আমি মুতে দিই। না, ডোন্ট টক অ্যাবাউট হিম লাইক দিস অনু, ওর বাচ্চাটার এখনো কোনো খোঁজ পাওয়া গেল না। মুখ রক্তবর্ণ হয়ে উঠেছে অন্তরার, উত্তেজনায় থরথর করে কাঁপছে সে। ইন্দ্রাণী তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। তুই ফালতু ফালতু মাথা গরম করছিস অনু, জামাইবাবুর উপর তোর রাগ থাকতেই পারে, কিন্তু সেই যে ঝামেলা করে চলে এলি 1 বছর আগে, একবার তোর নিজের দিদিটাকেও দেখতে গেলি না। চুপ কর বনি, প্লিজ। ইন্দ্রাণীকে কথা শেষ করার সুযোগ দেয় না অন্তরা, এক ঝটকায় তাকে সরিয়ে দিয়ে দু পা এগিয়ে এসে বনির চোখে চোখ রেখে নিচু ঠান্ডা গলায় বলে, গেট দ্য হেল আউট ফ্রম মাই অ্যাপার্টমেন্ট, গেট লস্ট নাও। বনি ঝড়ের মতো ছিটকে বেরিয়ে যায় অ্যাপার্টমেন্টের বাইরে, তার পেছন পেছন স্যাম। অন্তরা কিছুক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে স্থির, তারপর এগিয়ে যায় ব্যালকানির দিকে। ব্যালকানির রেলিংয়ে হেলান দিয়ে একটা সিগারেট ধরায়। ইন্দ্রাণী এসে দাঁড়ায় ওর পাশে, একটা হাত রাখে কাঁধে। দূরে অন্ধকার নেমেছে, উঁচু অ্যাপার্টমেন্ট থেকে নিচে নিয়নে মোড়া শহর দেখা যাচ্ছে, কুচি কুচি আলোর বিন্দু ঝিকমিক করছে। ইন্দ্রাণী দেখে অনুর আঙুলগুলো তীর তীর করে কাঁপছে তখনও। মাঝে মাঝে মেয়েটাকে ভীষণ অচেনা লাগে ইন্দ্রাণীর, যখন গভীর রাত্রে আদরের অছিলায় ইন্দ্রাণীর চোখে চোখ রাখে মেয়েটা, তখন তার অস্থির মায়াবী চোখে এক সমুদ্র ভরসা খুঁজে পায় ইন্দ্রাণী। সেই ভরসায় ভর করে ছেড়ে আসা যায় সাজানো সমাজ, সমকামিতা নিয়ে সেই সমাজের আদিম ট্যাবুর চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের থেকে বয়সে প্রায় 5 বছরের ছোট একটা চালচুলোহীন মেয়ের হাত ধরে নতুন করে বাঁচতে যাওয়া যায়। কিন্তু সেই চোখ দুটোতেই যখন বন্য দুর্বিনীত রাগ আক্রোশ এসে জমা হয়, তখন সেই চোখের আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যায় ইন্দ্রাণী সেই ভরসা। কিরে, কি দেখছিস? গাঢ় গলায় প্রশ্ন করে অন্তরা। তোকে? আমায়? সিগারেটে একটা লম্বা টান দিয়ে অন্তরা বলে, আগে দেখিসনি? উত্তর দেয় না ইন্দ্রাণী। অন্তরার আঙুলের ফাঁক থেকে সিগারেটটা টেনে নিয়ে প্রায় ফিস ফিসিয়ে বলে,
অনু, কি বল? তোর চোখ খুনির চোখ। তাই? ভয় করে না তোর? না। কেন? ইন্দ্রাণী কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্তরার দিকে, তারপর সে একই রকম স্যাঁতস্যাঁতে স্বরে বলে, কারণ কিছু মানুষ মরে যাওয়ার থেকে হেরে যাওয়ার ভয় বেশি পায়। চল, রাত হলো, খেতে আয়। এ, আপনি প্রভুধরায় চৌধুরী তো? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক, আমি প্রতীক মুখার্জি, চিনতে পেরেছেন? হোয়াট আপ, আপনি আমার অফিসের টয়লেটে কি করছেন? এই আপাতত আপনি যা করছেন মূত্র বিসর্জন। এই এই এই, আপনাকে না আমি পুলিশে দেবো, পুলিশে দেবো আপনাকে আমি। মূত্র বিসর্জন করার জন্য? কি সর্বনাশ, আপনাকে আপনার কোম্পানির কর্মচারীরা যে দু চোখে দেখতে পারে না তার কারণ আছে দেখছি। আপনি কি চানটা কি? আর আপনাকে এখানে ঢুকতে কে দিল? সেটা ইম্পর্টেন্ট না, শুনুন, ইম্পর্টেন্ট হলো আমার আপনার সঙ্গে একটু কথা বলা দরকার। ট্রাস্ট মি, ওই ইন্টারভিউয়ের নামে টর্মেন্ট করে হেডলাইন লেখা আমার কাজ নয়, দ্যাটস নট মাই কাপ অফ টি। আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমেই বেশি স্বচ্ছন্দ। আমি শুধু আপনার থেকে কিছু ক্রিটিক্যাল ইনফরমেশান চাই, তাছাড়া যদি আমি কোনো লিড পাই সেক্ষেত্রে পুলিশেরই সুবিধা হবে। যা বুঝছি সবাই তো ট্রেনের জলে খাবি খাচ্ছে, তাই না? আচ্ছা, বেশ বেশ, বলুন বলুন, কি জানতে চান? এখানে না থাক, কাল সন্ধ্যাবেলা আমার বাড়িতে আসুন। তবে আশা করবো যা প্রশ্ন করবেন সেটা আমাদের সেন্টিমেন্টকে হার্ট করবে না। বিশ্বাস করুন মিস্টার মুখার্জি, আমি এবং আমার স্ত্রী একটা অসহ্য মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। নিশ্চিন্ত থাকুন, আই এম কোয়াইট আ সেন্সিবল পার্সন। ঠিক আছে, এখন আসছি, কাল দেখা হচ্ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা একবার অফিসে ঢুঁ মারল প্রতীক। লিফট যখন গিয়ে পাঁচতলায় থামল তখন বেশ রাত হয়েছে, অনেকেই শিফট শেষ করে বেরিয়ে গেছে। ফ্লোরে ঢুকে ডান দিকের শেষ কিউবিকলটার সামনে গিয়ে দাঁড়ায় সে, মুখ বাড়িয়ে বলে, মেঘলা একবার বাইরে চল তো, তোর সঙ্গে কথা আছে। এই না না প্রতীকদা, আমার এখনও স্টোরি লেখা হয়নি গো, এরপর যদি পেজ সেট আপ হয়ে যায় না বিজনদা একেবারে কাছাকাছি খিস্তি দেবে আমাকে। আরে বিজনকে আমি ম্যানেজ করে নেবো, চল 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 চল, মোমো খাওয়াবো চল। অফিস বিল্ডিংয়ের ছাদে উঠে এসেছে ওরা, হাতে ধরা মোমোর প্লেট থেকে একটা মুখে চালান করে মেঘলা বলে, বলো তুমি শালা, বসুকে বলে ওই তিয়াসা চৌধুরী কিডন্যাপিং কেসটা নিয়ে নিলে, ওটা তো আমি দেখছিলাম, এমনিতেও ডেড স্টোরি, যা লেখালেখি হওয়ার তা তো হয়েই গেছে। ওই মেয়েকে যে কিডন্যাপ করেছে না, সে কখনোই ফেরত দেওয়ার জন্য করেনি, রামসেম চাওয়ার জন্য না, 3 মাস কেউ অপেক্ষা করে না, এতদিনে কোথাও মেরে পুঁতে দিয়েছে দেখো গিয়ে যা। ওই নিয়ে লেখালেখি করলে এখন আর পাবলিক খাবে না। আরে আমি শুধু কেসটা একটু তলিয়ে দেখতে চাই, পুলিশ তোর ভাই হাত তুলেই নিয়েছে, দেখি না যদি কোনো লিড বের করতে পারি। তুই শুধু আমার একটু হালকা পাতলা করে ব্রিফিং করতে। ব্রিফিং আবার নতুন করে কী দেবো? 3 মাস আগে 23 এপ্রিল তিয়াসা রায়চৌধুরী স্কুল থেকে কিডন্যাপ হয়। এক ভদ্রলোক স্কুলে দারোয়ানের কাছ থেকে ওই ওদের ড্রাইভারের পরিচয় দিয়ে ওকে নিয়ে যায়। লোকটা মাস্ক পরেছিল আর গাড়ির নাম্বারটাও নাকি ভুয়ো। আরে ধর বাবা, সেসব নয়, সেসব তো চ্যানেলেই দেখাচ্ছে। আমায় কিছু স্পেসিফিক ইনফরমেশান দে, মিস্টার রায়চৌধুরীর কোনো বিজনেস রাইভাল আছে? রাইভাল আবার কি, ওই কনসালটেন্সি ফার্ম, কম্পিটিটর যেমন সব ব্যবসায় থাকে এই ব্যবসাতেও আছে, হোয়াইট কালার বিজনেস বুঝলে, এসব ক্রাইম টাইম করবে বলে তো আমার মনে হয় না। প্রতীক পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে, তারপর তা থেকে একটা সিগারেট বের করে তার আগাটা বার দুয়েক প্যাকেটে ঢুকে ঠোঁটের কোণে আলতো করে ফিল্টারটা কামড়ে ধরে। বহুতলের ছাদে হাওয়া বইছে এলোমেলো, অনেক কসরত করে সেটা জ্বালিয়ে বড় বড় দুটো টান দিয়ে বলে, কলার হোয়াইট হলেই যে হাত ব্লাডি হবে না সেটা কে বলল? নেভার ট্রাস্ট এ ম্যান ইন এ স্যুট। যাকে এক কাজ করতো,
খোঁজ নে প্রবুদ্ধ রায়চৌধুরীর বিজনেসের কন্ডিশন কেমন, আর বাজারে ধার দেনার কি অবস্থা। যদিও আমার কেন জানি না মনে হচ্ছে এটা ফিনান্সিয়াল নয়, পার্সোনাল রিভেঞ্জ। সেটা কেন মনে হচ্ছে বলো তো তোমার? চিঠির কথাটা অবশ্য চেপে যায় প্রতীক, উত্তর না দিয়ে সিগারেট টানতে থাকে। মেঘলা বলতে থাকে, অবশ্য পুলিশ তো আজ অবধি প্রায় জনা 15 লোককে জিজ্ঞাসাবাদ করে ফেলেছে। প্রথমে সন্দেহ করেছিল ওদের অফিসেরই একজন এক্স কলিগকে। বাকি এমপ্লয়ীদের বয়ান অনুযায়ী ওই দিন নাকি লোকটা চাকরি ছাড়ে, তার সঙ্গে বন্ধ কেবিনে খুব তর্কাতর্কি হয় প্রবুদ্ধ রায়চৌধুরীর। যদিও সেটা নিয়ে দুজনের কেউই কিছু স্বীকার করেননি, পুলিশও তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ জোগাড় করতে পারেননি। এছাড়াও বাড়ির ড্রাইভার, রান্নার লোক, এমনকি ঠিকে কাজের লোককেও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, কিন্তু সবইতেই ডেড এন্ড। মেঘলা আরও দু একটা প্রশ্ন করে কিন্তু উত্তর পায় না। প্রতীক তখন এক দৃষ্টে তাকিয়ে রয়েছে দূরের সরু ফিতের মতো রাস্তার দিকে। উঁচু উঁচু বহুতলের ফাঁক দিয়ে ছোট্ট ছোট্ট গাড়িগুলো আঁকা বাঁকা ফ্লাইওভারের বুক ছিঁড়ে ছুটে চলেছে। বাড়িগুলোর কাঁচের জানলা চুইয়ে আসা এক একটা হলুদ নীল চৌকো আলো এক একটা গল্প বলতে চায়। কোথাও সে গল্প দুঃখের, কোথাও আনন্দের, কোথাও ভালোবাসার। তবু ওই আলোগুলোর মতো গল্পগুলোও একই ফ্রেমে বাঁধা, অদৃশ্য কোনো সুতোর টানে সবটুকু একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। ওই এক একটা বাড়ি যেন এক একজন মানুষের জীবন, একই সঙ্গে একাধিক অনুভূতি এসে জমা হয়ে থাকে মনের ভিতরে ছোট্ট ছোট্ট অদৃশ্য কুঠুরিতে। আমরা সময়, সুযোগ এবং পরিস্থিতি বুঝে বের করে আনি সেই সব অনুভূতি। তুমি কি ভাবছো প্রতীকদা? ভাবছি দাবা খেলায় একজন ব্ল্যাক হোর্স আছে রে মেঘলা, তাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সে আছে, বহাল তবিয়াতে আছে। আমরা ভাবছি এই খেলায় পরের চালটা আমরা স্বেচ্ছায় দিচ্ছি, কিন্তু আদপে সেটা নয়। দ্যাট ব্লাডি ব্ল্যাক হর্স ইজ কন্ট্রোলিং দ্য হোল বোর্ড। তাহলে এখন তুমি কি করবে? আমি আড়াই পাঁচ খেলবো ডালি, তুই বুঝবি না এসব। তা সে বরং মোমোতে কনসেন্ট্রেট কর। তিয়াশাকে প্রতিদিনই আপনাদের ড্রাইভারই আনতে যেত স্কুল থেকে, তাই না? হ্যাঁ, বেশিরভাগ দিনই। ওই সময়টা আমার অফিস থাকে আর রায়ের স্কুল থাকে, তাই মিষ্টিকে আনতে সাধারণত আমাদের ড্রাইভার বা কোনো একটা সার্ভেন্ট যেত। ও, কোন স্কুলে পড়ান আপনি? এবার রাইমা অর্থাৎ মিসেস রায়চৌধুরীর দিকে ফিরে প্রশ্নটা করল প্রতীক। এই তো, মানে কাছেই, জাস্ট দুটো ব্লক পড়ে। খানিকটা আড়ষ্টভাবে উত্তর দিলেন মিসেস রায়চৌধুরী। আপনার স্কুল কি হায়ার সেকেন্ডারি? না না, কেজি আর প্রাইমারি। তাহলে তো তিয়াশাকে সেখানেই ভর্তি করতে পারতেন, আপনার আপনার সঙ্গেই স্কুল থেকে যাতায়াত করতে পারতো। ডোন্ট মাইন্ড মিস্টার মুখার্জি, আমাদের মেয়ে কোন স্কুলে পড়বে না পড়বে সেটা নন অফ ইয়োর কনসার্ন। আমি আমার মেয়েকে ওই শশীবালা বিদ্যাভবনে পড়ানোর জন্য সকাল থেকে রাত্রি মাথার ঘাম পায়ে ফেলে নিশ্চয় ইনকাম করছি না, হিসহিসে গলায় বললেন প্রবুদ্ধ রায়চৌধুরী। মিসেস রায়চৌধুরী নিজের আঁচলটা দু হাতের মধ্যে আরেকটু চেপে আঁকড়ে ধরলেন। প্রতীক একটু হেসে বলল, আচ্ছা সে বুঝলাম। এবার আমার একটা কথা বলুন তো, সেদিন তিয়াশাকে আনতে আপনার ড্রাইভার যায়নি? গেছিল, কিন্তু আমাদের গাড়িটা না সকালে একটু প্রবলেম করছিল, স্টার্ট নিতে চাইছিল না, আর সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছিল পৌঁছতে। আর ততক্ষণে ওরা মিষ্টিকে হাতে ধরা আঁচলেই মুখ ঢেকে ফুঁপিয়ে উঠলেন মিসেস রায়চৌধুরী। আচ্ছা,
আপনারা কি বাই এনি চান্স ওই অরফেনে যে খোঁজ নিয়েছিলেন যেখান থেকে মিষ্টি মানে তিয়াশাকে? হ্যাঁ, নিয়েছিলাম তো। ইনফ্যাক্ট আমি নিজে গিয়েছিলাম ওখানে, ওরাও কিচ্ছু জানে না। এই কথাটা বললেন লালবাজারের গোয়েন্দা বিভাগের আইসি পরিতোষ মজুমদার। প্রবুদ্ধ রায়চৌধুরী নাকি নিজেই তাকে অনুরোধ করেছিলেন আজ এখানে থাকার জন্য। প্রতীক জানে ব্যাপারটা উল্টোও হতে পারে, পরিতোষবাবুর ওপর প্রেশার আছে কেসটা যত দ্রুত সম্ভব সলভ করার জন্য। একজন পাতি জার্নালিস্ট যদি কোনো ক্রিটিক্যাল ইনফরমেশন হাতিয়ে নিয়ে চলে যায়, সেই রিস্ক এখন তার পক্ষে নেওয়া সম্ভব নয়। তিয়াশার বায়োলজিক্যাল প্যারেন্টের ব্যাপারে কোনো তথ্য আছে আপনাদের কাছে? প্রবুদ্ধবাবুকে প্রশ্ন করল প্রতীক। নট এক্স্যাক্টলি, তারা বলেছিলেন আজ থেকে 6 বছর আগে মনে হয় সাউথ কলকাতার একটা হসপিটালের ওয়েটিং রুমে কেউ বাচ্চাটাকে ফেলে রেখে যায়। হসপিটাল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে এবং ইনভেনচুয়ালি এই অরফানেজের হাতে তুলে দেয়। সুতরাং তারা বাচ্চার বায়োলজিক্যাল প্যারেন্ট সম্পর্কে কিছুই জানেন না। অ্যান্ড আই ট্রাস্ট দেম। আসলে এই অরফানেজের সঙ্গে আমাদের যোগাযোগ বেশ পুরনো। রাই প্রথম এটার খোঁজ আনে এবং তারপর থেকে আজ প্রায় 3 বছর হলো আমরা এখানে ডোনেশন দিয়ে আসছি। আমরা আরও বেশ কিছু জায়গায় ডোনেশন দিই, যেমন ধরুন। প্রবুদ্ধ রায়চৌধুরীকে কথা শেষ না করতে দিয়ে প্রতীক বলে ওঠে, আচ্ছা মিস্টার রায়চৌধুরী, আপনার কোনো অতীত আছে? মানে অতীত তো আমাদের সবারই থাকে, আমি বলতে চাইছি ধরুন এমন কোনো অতীত যেটা নিয়ে ইউ আর নট প্রাউড অফ, মানে এমন কোনো অতীত যেটা আপনাকে এখনও তাড়া করে বেড়ায়। আই অ্যাম আ জেন্টলম্যান মিস্টার মুখার্জি, বাড়া রাউডি মস্তান নই। রাউডি মস্তানদের অতীত লুকোনোর প্রয়োজন পড়ে না স্যার, জেন্টলম্যানদেরই পড়ে। যাই হোক, আপনার কি এমন কাউকে মনে পড়ছে যে আপনার ক্ষতি করতে চাইতো? এমন কাউকে নয় মিস্টার মুখার্জি, বলুন কাকে কাকে মনে পড়ছে। আমি একজন সেলফ মেড ম্যান। আমার বাবা কলকাতা মিউনিসিপ্যালিটির লোহার ডিভিশন ক্লার্ক ছিলেন। আর এই যে আমার বাড়ি দেখছেন, এই অফিস, এই স্ট্যাটাস, সব কিছু আমি নিজে দাঁড় করিয়েছি। আই আর্নড এভরি ব্লাডি ব্রিক অফ ইট। আর এই সমাজে একজন মানুষকে থকথকে পাঁক সরিয়ে মাথা তুলতে গেলে কিছু লোককে তো অফেন্ড করতে হবেই, তাই না? যেদিন তিয়াশা কিডন্যাপড হয় তার দিন সাতেক আগে আপনি একজন এমপ্লয়িকে ফায়ার করেছিলেন। আচ্ছা, এমনও তো হতে পারে যে সে... না মিস্টার, আমি আজ অবধি অগুন্তি মানুষকে ফায়ার করতে বাধ্য হয়েছি। ইটস আ প্রফেশনাল হ্যাজার্ড, তাহলে তো তাদের সবাইকে সন্দেহ করতে হয়। দেখুন, আমি পুলিশ বা গোয়েন্দা নই যে বেফালতু লোকজনকে সন্দেহ করে বেড়াবো। আমি জাস্ট আমার সামনে পড়ে থাকা কিছু টুকরো জুড়ে একটা ছবি সাজানোর চেষ্টা করছি, ছবি। তাতে যে আমার ক্যারিয়ারের মুকুটে একটা পালক যোগ হবে সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু আপনিও তো আপনাদের মেয়েকে ফিরে পেতে পারেন, তাই না? ডাজন্ট দ্যাট কনসার্ন ইউ? প্রবুদ্ধ রায়চৌধুরী হঠাৎ এক ঝটকায় উঠে দাঁড়ালেন, তারপর প্রায় চিৎকার করে বললেন, আচ্ছা আচ্ছা, আপনারা আমায় কি ঠিক ভাবেন বলুন তো। হ্যাঁ, আই এম নট আ মনস্টার, শি ওয়াজ দ্য অনলি গুড থিং দ্যাট হ্যাপেন্ড টু মি ইন ইয়ার্স। নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম ওকে আমি, নিজের প্রাণের থেকেও বেশি। মিষ্টি ছিল পৃথিবীর একমাত্র মানুষ যে কাছে থাকলে আমার সবসময় দম বন্ধ লাগতো না। হ্যাঁ, যে বাকি সকলের মতো না আমায় নিয়ে পিছনে মুখ টিপে হাসতো না, আমায় ঘেন্না করতো না। প্রতীক উত্তর দেয় না। মিসেস রায়চৌধুরী উঠে দাঁড়িয়ে স্বামীর কাঁধে একটা হাত রাখেন। প্রবুদ্ধ এক ঝটকায় সেই হাত সরিয়ে দিয়ে দ্রুত পায়ে ড্রয়িং রুম ছেড়ে পর্দা সরিয়ে ভেতরে চলে যান। ঠিক তখনই রান্নাঘর থেকে একজন বেয়ারা চা আর স্ন্যাক্সের প্লেট নামিয়ে রাখে সোফার সামনে রাখা নিচু টি টেবিলে। মিসেস রায়চৌধুরী একটু অপ্রস্তুত কণ্ঠে বলেন, আপনি প্লিজ একটু খেয়ে নিন। আসলে মিষ্টি হারিয়ে যাওয়ার পর থেকেই মানুষটা কেমন যেন হয়ে গেছেন। ইটস ওকে, প্রতীক হাসে, তারপর কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। সারা ঘরে নিশ্ছিদ্র নিস্তব্ধতা।
শুধু ড্রয়িং রুমের দেওয়ালের বড় ঘড়িটা টিক টিক শব্দ তুলে সময় বলে চলেছে নিজের খেয়ালে। ঘরের কোণে এখনও দু একটা খেলনা ছড়িয়ে, একটু দূরে ওয়ার্ড্রোবের ওপরে রাখা একটা ছবি, একটা বাচ্চা মেয়ে কোলে টেডি বিয়ার নিয়ে বসে আছে বিছানায়, পরনে লাল ফ্রক, মুখে হাসি। বলে দিতে হয় না ছবিটা তিয়াশার। প্রতীক উঠে গিয়ে ছবিটা হাতে নেয়, আঙুল বোলায় ফ্রেমের কাছে, একটু উদাস গলায় বলে, চিন্তা করবেন না মিসেস রায়চৌধুরী, আপনি ঠিক খুঁজে পাবেন তিয়াশাকে। উল্টো দিকের সোফা থেকে বিগলিত হেসে পরিতোষবাবু বলেন, তাই তো, আমিও তো তাই বলছি। ফটোটা রেখে ফিরে এসে মিসেস রায়চৌধুরীর মুখোমুখি বসল প্রতীক। তারপর নরম গলায় বলল, আপনাকে কিছু কথা জিজ্ঞেস করবো ম্যাডাম, প্লিজ একটু কোঅপারেট করুন। ট্রাস্ট মি, আমিও চাই তিয়াশা ফিরে আসুক, ট্রাস্ট মি। এখন আমার কাছে এটা শুধু একটা স্টোরি নয়, আই ডোন্ট নো ওয়াই বাট ইট হ্যাজ বিকাম পার্সোনাল টু মি। আপনি আমায় আজ যা বলবেন আপনার অনুমতি ছাড়া সেসব কথা পেপার অবধি পৌঁছাবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। পরিতোষবাবু নিজে সাক্ষী থাকলেন। পরিতোষবাবু চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন, প্রতীকের কথা শুনে মাথা তুলে সম্মতি জানালেন। বলুন, কি জানতে চান? ভেজা গলায় বললেন মিসেস রায়চৌধুরী, আপনাদের বিয়ে হয়েছে কত বছর? 5 বছর। তিয়াশাকে দত্তক নেওয়ার ডিসিশনটা কি আপনাদের মিউচুয়াল ছিল? দত্তক নেওয়ার ইচ্ছেটা ওরই বেশি ছিল, মানে যখন 5 বছর হয়ে গেল অথচ কিছু, মানে আসলে আমরা ডক্টরও দেখিয়েছিলাম, ডক্টর বললেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু কথা থামিয়ে কুণ্ঠা ভরে প্রতীকের দিকে একবার তাকান মিসেস রায়চৌধুরী। তারপর আবার বলতে শুরু করেন, কিন্তু মিষ্টিকে, মানে তিয়াশাকে অ্যাডাপ্ট করার ডিসিশনটা আমারই ছিল। আমি প্রায় বছর তিনেক ধরে এই অরফানেজটার ট্রাস্টি, প্রায় যেতাম আমরা ওখানে, তখনই মিষ্টিকে দেখি, আলাপ হয়, ভালোবেসে ফেলি। প্রবুদ্ধ ওকে খুব ভালোবাসত, তাই যখন অ্যাডাপ্ট করার সিদ্ধান্ত নিলাম তখন মিষ্টিকেই, দু হাতে মুখ ঢেকে ফোঁপাতে লাগলেন মিসেস রায়চৌধুরী। প্রতীক চুপ করে অপেক্ষা করতে লাগল তাকে সামলে নেওয়ার। পরিতোষবাবু বোধহয় তাকে প্রবোধ দেওয়ার জন্য মুখ খুলছিলেন, প্রতীকের চোখের ইশারায় চুপ করে গেলেন। কিছুক্ষণ পর মিসেস রায়চৌধুরী একটু সামলে উঠলে প্রতীক বলল, আপনার হাজবেন্ডের ফ্যামিলিতে কে কে আছেন? ওর বাবা মা এক ভাই, ওদের আদি বাড়ি মেদিনীপুরে, সেখানেই থাকেন ওরা। ও খুব একটা যোগাযোগ রাখে না, আমি মাঝে মধ্যে ফোন করে খবর নিই, ব্যাস এইটুকুই। আর আপনার ফ্যামিলিতে? শুধু আমার এক বোন, আমার বিয়ের পরপরই একটা কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মা একসঙ্গেই মারা যান, তারপর থেকে অনু আমাদের বাড়িতেই থাকতো। তখন কত হবে, সবে ক্লাস 8-এ পড়ে, এখন বছরখানেক হলো হাজরায় আমাদের পুরনো ফ্ল্যাটে, মানে আমার মা বাবার ফ্ল্যাটে যেখানে আমরা মানুষ হয়েছি সেখানে শিফট করে গেছে। আচ্ছা, কোন কলেজে পড়ে আর একাই থাকে ওই ফ্ল্যাটে? এই প্রশ্নটায় একটু থতমত খেয়ে যান মিসেস রায়চৌধুরী, গলাটা একটু পরিষ্কার করে নিয়ে ইতস্তত করে বলেন, আসলে অনুটা বরাবরই একটু বেপরোয়া, স্বাধীনচেতা, স্কুল শেষ করার পরে আর কলেজে ভর্তি হলো না, ওর ইচ্ছে গায়িকা হবার, ওদের তিনজনের একটা ছোট ব্যান্ড মতো আছে, আর ওই ফ্ল্যাটে ও ঠিক একা নয়, মানে আরেকটি মেয়ে সঙ্গে থাকে, মানে একসঙ্গেই ওরা থাকে আর কি। মানে কি ওই পেইং গেস্ট? প্রশ্নটা করেন পরিতোষবাবু। না,
তা নয়, ওরা দুজন দুজনকে ভালোবাসে তাই একসঙ্গে থাকে, লিভ টুগেদার। পরিতোষবাবু চায়ে চুমুক দিতে গিয়েও বিষম খেলেন। প্রতীক সেদিকে তাকিয়ে কথা ঘুরিয়ে পরিতোষবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা স্যার, এই যাকে মিস্টার রায়চৌধুরী স্যাক করেছেন রিসেন্টলি, ও বাড়ি চেনেন? হ্যাঁ চিনি তো, ওই সোদপুরে। হ্যাঁ, কিন্তু লোকটা কেমন একটা পাগলাটে টাইপের, কোনো কথারই কোনো রকম কোনো সহজ উত্তর টুত্তর দেয় না। থানায় ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু সেরাম কোনো লিড পাওয়া যায়নি। আচ্ছা ম্যাডাম, আপনি অনুমতি দিলে আজ আসি, পরে দরকার পড়লে আবার ডিস্টার্ব করব। আমার ম্যাডাম বলার দরকার নেই, আমায় আপনি রাই বলেই ডাকতে পারেন। বেশ রাই, পরে দেখা হবে, এখন চলি। আপনি কি নারায়ণ পাকড়াশি দাদা শুনছেন? ও দাদা, লোকটা উত্তর দেয় না, শুধু ঘোলা চশমার কাঁচের ফাঁক দিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে প্রতীকের মুখের দিকে। সোদপুর কেয়ার মোড়ে ছোট্ট চায়ের গুমটি দোকানে কয়েকজন বসে গুলতানি মারছিলেন, সেখানে নারায়ণ পাকড়াশির নাম বলতে কেউই চিনতে পারলেন না। অথচ পরিতোষ স্যার তো এই ঠিকানাই দিয়েছিলেন, ফিরে আসতে যাবে। হঠাৎ একজন বলে উঠল, আরে ভাই চিনি না, ওরে নারায়ণ পাগলার কথা বলছে। সঙ্গে সঙ্গে বাকি সবাই একসঙ্গে সামনের একটা রং চটা টিনের দরজা দেখিয়ে দেয়। একসময় সেটা নীল ছিল বলেই প্রতীকের মনে হলো, যদিও এখন সেটার রং ঠিক কী তা বুঝিয়ে বলা একটু সমস্যার। সেই দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ দরজায় টোকা দিল সে। টোকা পড়তেই আলগা টিনের দরজা ঝমঝম শব্দে প্রতিবাদ জানাতে লাগল, কিন্তু কয়েক মিনিট কেটে যেতেও ভেতর থেকে কোনো লোক তো দূর কোনো আওয়াজও ভেসে এলো না। অগত্যা দরজার পাল্লায় মৃদু ঠেলা দিল সে। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত আওয়াজ করে খুলে গেল পাল্লাটা। ছোট্ট একচালা বাড়ি, কালচে হয়ে আসা প্লাস্টারে রঙের প্রলেপ পড়েনি, মাথায় টিনের ছাউনি, উঠানেই মূল বাড়ির থেকে একটু দূরে ছোট্ট আর একটা ঘর, সম্ভবত বাথরুম। উঠানেই একটা থামের গায়ে পেরেকে ঝুলছে একটা ছোট্ট আয়না, তার সামনে দাঁড়িয়ে একজন ভদ্রলোক দাড়ি কামাচ্ছেন। বয়স সম্ভবত 45-এর আশেপাশে, কিন্তু এই বয়সেই চেহারা ভেঙে যাওয়ায় আরও কিছুটা বয়স্ক লাগে। দেহের কাঠামো সামনের দিকে ঝুঁকে পড়েছে, এক মুখ সাদা ফেনা, গালে এক জায়গায় কেটে গেছে, সাদা ফেনা ছাপিয়ে টাটকা লাল রক্ত গড়িয়ে নামছে গাল বেয়ে। কিন্তু ভদ্রলোকের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, তিনি এক মনে সেই কাটার উপরেই ধারালো রেজারটা বুলিয়ে চলেছেন। সামনে রাখা মগের জল রক্ত মিশে লাল হয়ে উঠেছে। প্রতীক ছুটে যায় সেদিকে, চেপে ধরে লোকটার হাত। লোকটা বাধা দেয় না, শুধু অদ্ভুত মৃত দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে প্রতীকের দিকে। আপনি কি নারায়ণ পাকড়াশি দাদা শুনছেন? ও দাদা, প্রৌঢ় উত্তর দেয় না, শুধু প্রায় সব কটা দাঁত বের করে নিঃশব্দে হাসে। আপনার ঘরে কোনো অ্যান্টিসেপ্টিক নেই? আচ্ছা ব্যান্ডেড আছে, রক্ত পড়ছে তো। পকেট থেকে রুমালটা বের করে ভদ্রলোকের গালে চেপে ধরেছে প্রতীক। এখনও তার মুখের হাসিটা মিলিয়ে যায়নি, ওভাবেই হাসতে হাসতে তিনি বললেন, আমায় একটু চা খাওয়াবেন, ওরা আমায় চা দিতে চায় না। বুড়িটা যে কোথায় গেল? এই বলি, এই বলি, এই দেখ কে এসেছে, একটু চা বিস্কুট দে। লোকটা উঠতে যাচ্ছিলেন, প্রতীক বাধা দেয়, বলে, না আমি চাটা খাবো না, আপনি বসুন। খাবেন না? ও হরলিক্স খাবেন তাহলে, রুবু তো হরলিক্সই খায়, খাবেন? আমি কিচ্ছু খাবো না,
আপনি নারায়ণ পাকরাশি তো? চন্দ্র 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 বীরবীর করেন ভদ্রলোক। প্রতীক তার মুখের কাছে কান এনে বলে, কি বলছেন? আরে চন্দ্র, নারায়ণ চন্দ্র বাগরাশি। আপনাকে এতবার বললাম গ্র্যাচুইটির কাগজে নামটা ঠিক করার জন্য, কি যে করেন অপদার্থ অকর্মণ্যের দল সব। তারপর হঠাৎ মুখে আবার সেই হাসিটা ফুটিয়ে তুলে কাতর কণ্ঠে বলেন, আচ্ছা ওরা গ্র্যাচুইটির টাকাটা দেবে তো? আপনি কি জিজ্ঞেস করেছিলেন? প্রতীক কি বলবে বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। ভদ্রলোক হঠাৎ অস্থির হয়ে দাঁড়িয়ে পড়েন, চিৎকার করে বলতে থাকেন, বলি এই বলি, বাড়িতে লোক এসেছে কখন থেকে বলছি, চা দিলে না এখনো? রূপু স্কুলে যাবে না আজ? রূপু দেখছি আজকাল আর স্কুলেই যায় না। আমি কি সাইকেলটা বের করব? গালের ক্ষতস্থান বেয়ে গলগলিয়ে রক্তের ধারা নেমেছে গলায়। প্রতীক একটু বিস্ময়ের কণ্ঠে প্রশ্ন করে, এরা কারা নারায়ণবাবু? ওর স্ত্রী আর মেয়ে। পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনে ঘুরে তাকায় প্রতীক। পেছনে এসে দাঁড়িয়েছে একজন বছর 20-21 তরুণী। সালোয়ারের ওড়নাটা সামলে নিয়ে সে বলে, কাকুর চাকরি গেল, তারপরেই লকডাউন হয়ে গেল, এই বয়সে কি আর অন্য চাকরি মেলে? তখনই মাথাটা একটু বিগড়ে গেছিল। শেষে একদিন বউটা মেয়ে শুদ্ধ পালিয়ে গেল ওই শুকচরের নবু মল্লিকের সঙ্গে, তারপর থেকে মাথাটা পুরোই গেছে। আমি পাশের বাড়িতেই থাকি, দুবেলা এসে দুটো সেদ্ধ ভাত দিয়ে যায়। কিন্তু আপনি? আমার চিনবেন না, ওর গালে কেটে গিয়েছে অনেকটা। বাড়িতে কিছু অ্যান্টিসেপ্টিক আছে? তা তো জানি না, আমাদের বাড়িতে বোরোলিন আছে, দাঁড়ান নিয়ে আসি। মেয়েটা চলে যেতেই নারায়ণ পাকরাশি প্রতীকের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, এই মেয়েটার কথা বিশ্বাস করবেন না, মিথ্যে মিথ্যে সব মিথ্যে। আসলে ওরা চায় আমায় পাগল করে দিতে, আমি তো সব জানি, সব জানি। আমি যদি ফাঁস করে দিই তাই আমায় পাগল বলে। আমি যদি একবার মুখ খুলি ভায়া তাহলে সব শেষ, সব ফিনিশ। ওই যে খাবার দেখলে ওর মধ্যে ওষুধ মেশানো আছে যাতে আমি পাগল হয়ে যাই। কি জানেন আপনি, কি ফাঁস করে দিতে চান আপনি? সেসব কথা তোমায় কেন বলবো হয়ে ছোকরা? তুমি কে? হ্যাঁ কে তোমায় ঢুকতে দিল? দারোয়ান, দারোয়ান, লোকজন সব ঢুকে পড়ছে প্রেমাইসেসের মধ্যে, তোমরা কিছু দেখো না? অদ্ভুত অদ্ভুত, সব কটার চাকরি খাবো, সব কটার চাকরি খাবো। হ্যাঁ আপনি আপনি প্লিজ উত্তেজিত হবেন না, ঠান্ডা হয়ে বসুন একটু এখানে। নারায়ণবাবুর দু কাঁধ ধরে তাকে বিছানায় বসাতে বসাতে বলল প্রতীক, আপনি বসুন বসুন, কাকে চাই? বিছানায় বসে প্রতীকের উদ্দেশ্যে প্রশ্ন করলেন লোকটা, আপনি আপনি তখন বলছিলেন না কি যেন জানেন? প্রতীকের কথায় পাত্তা না দিয়ে তিনি আবার চড়া গলায় বলে উঠলেন, আপনি চা খাবেন তো? দেখুন তো কখন এসেছেন, চা অফার করা হয়নি, প্লিজ ডোন্ট মাইন্ড। এই বলি, আরে এখানে দুটো চা পাঠাও না গো। বারান্দায় পড়ে থাকা শাল পাতা চেটে খাচ্ছে দুটো কুকুর, সেদিকেই এক দৃষ্টে তাকিয়ে থাকে প্রতীক। নারায়ণ পাকরাশি তখনও উদাত্ত কণ্ঠে ডেকে চলেছেন তার স্ত্রীকে। শুনছিলেন রণদীপ নন্দীর কাহিনী দহন জ্বালার প্রথম পর্ব। আজ গল্প পাঠে ছিল রণদীপ,
প্রতীকের ভূমিকায় মিডনাইট হরার স্টেশন থেকে ছিল সায়ো কামান, অন্তরার ভূমিকায় ছিল মঞ্জুরি, ইন্সপেক্টর মজুমদারের ভূমিকায় ছিল স্পন্দন, রাইমার ভূমিকায় ছিল পূজা, নবু মল্লিকের ভূমিকায় ছিল অর্পণ, প্রবুদ্ধর ভূমিকায় ছিল ইভান, নারায়ণ পাকরাশির ভূমিকায় ছিল তমাল, মেঘনার ভূমিকায় ছিল দিগন্তিকা, প্রতিবেশিনীর ভূমিকায় ছিল সায়নী, ইন্দ্রাণীর ভূমিকায় ছিল সমৃদ্ধি, স্যামের ভূমিকায় ছিল সমাপন, বনির ভূমিকায় ছিল রক্তিম এবং আগন্তুকের ভূমিকায় ছিল ম্যাক্স। শব্দগ্রহণ, আবহ সৃষ্টি এবং ভিডিও এফেক্টস ম্যাক্স। পোস্টার ডিজাইনিং কাভারম্যান অভিব্রত। প্রমোশনাল পোস্টার ডিজাইনিং অনিকেত। ক্যালিগ্রাফি স্মিতা। ধন্যবাদ জানাই সায়ত্ত অ্যান্ড ফ্রেন্ডসকে, তারা দহন জ্বালার অফিসিয়াল মিউজিক পার্টনার। বাংলায় কিছু দুর্ধর্ষ মৌলিক গান মিস না করতে চাইলে এক্ষুনি ভিজিট করো সায়ত্ত অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলটি, লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাদের চ্যানেলটা। আমরা তাদের কাছে কৃতজ্ঞ দহন জ্বালার জন্য একটি অরিজিনাল ব্যাকগ্রাউন্ড স্কোর এবং একটি মৌলিক গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই তমাল ও জোনাকিরা এবং মিস্ট অ্যান্ড মেলোডিজ, এই দুটি ইউটিউব চ্যানেলকে আমাদের পাশে থাকার জন্য। যে ওপেনিং থিমটি আপনারা শুরুতেই শুনলেন, তার লিরিক্সে ছিল স্মিতা এবং সুর ও কণ্ঠে ছিলাম আমি অনুভব। গানটির মিক্সিং এবং মাস্টারিংয়ে সাহায্য করেছেন ইভান্স পারকাশন, অভিষেক পিসাচ পাটওয়ারি ম্যাক্স এবং স্বপ্নপ্রিয় দে সরকার, তাদেরকেও জানাই আমাদের অশেষ কৃতজ্ঞতা। গানটা খুব শীঘ্রই আমাদের চ্যানেল মিস্ট অ্যান্ড মেলোডিজে প্রকাশিত হতে চলেছে। খুব শীঘ্রই আসছে দহন জ্বালার দ্বিতীয় পর্ব। কবে কখন তা জানতে কিন্তু চোখ রাখতে হবে আমাদের কমিউনিটিতে নিয়মিতভাবে। তাই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের ইউটিউব চ্যানেল এবং টুক করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো। প্রথম পর্বটা কেমন লাগলো তা অবশ্যই জানিও কমেন্ট বক্সে, এবং যতটা পারো এই গল্পটা ছড়িয়ে দাও নিজেদের পরিজনের মধ্যে। তাহলে আজ এই পর্যন্তই, আমাদের দেখা হচ্ছে আবার আগামী অর্থাৎ অন্তিম পর্বে। ততদিন সবাই ভালো থেকো, ভয় থেকো।